2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিস চৌধুরী সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন আসামিরা। তবে 21 আগস্টের ঘটনার পুরো বিচার প্রক্রিয়া সাজানো নাটক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি নেতাদের নাম এতে জড়ানো হয়েছে। তারপর হচ্ছে যে পুরো বিষয়টাই তো আপনার একেবারে, আমি বলবো যে একটা সাজানো নাটক। এই জন্য মনে করি, কারণ আপনার যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে মিটিং না হয়ে অন্য জায়গায় মিটিং শিফট করে গেল, কিন্তু যারা এই এটা দেখভাল করার জন্য ডিএমপি ঢাকা মেট্রোর পুলিশ, তারা কিন্তু আপনাদের সেটা ইনফর্ম করা হয় নাই। এক নম্বর। দুই নম্বর, তারেক রহমানের শাহ নাম এফআইআরে ছিলই না, কখনোই ছিল না। তিনবার আপনার এফআইআর হয়েছে, তিনবারের মধ্যে একবারও তার নাম ছিল না। এরপরে একজন ব্যক্তি যারা তিনি রিটায়ার করেছিলেন, কাহার খান, যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তাকে নিয়ে এসে পুনরায় চাকরি দিয়ে তাকে আবার আয়োগ করা হলো। সেই ভদ্রলোক তখন আপনার তারেক রহমানের স্টাম্প সেখানে দিলেন। আমার কাছে অনেক রেকর্ডস আছে, আপনারা সময় পেলে আমি আপনাদেরকে এগুলো জানাবো, যেখানে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের নাম এখানে নেওয়া হয়েছে, বিএনপি নেতাদের নাম এখানে দেওয়া হয়েছে, পুরোপুরি বিষয়টার কোনো সুষ্ঠু তদন্ত না করেই কাজটা করা হয়েছে। সেই রূপে আমরা এটা কন্ডেম করি, 21 আগস্টের ঘটনাটাকে আমরা কন্ডেম করি। এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম জঘন্য একটি ঘটনা। 1 সেপ্টেম্বর দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সন্ত্রাসের মাধ্যমে সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমি আপনাদেরকে আমার আরেকটা আশঙ্কার কথা বলি, এটা বলা দরকার, যাতে জানা উচিত যে আজকে এই সরকার পরিকল্পনা করছে এই দেশে ভয়াবহ কিছু ঘটিয়ে, যাতে করে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ত করা যায়। যেমন করে অতীতে নির্বাচন করেছে সেভাবে আরেকটা নির্বাচন কিভাবে করে নেওয়া যায়, সেই লক্ষ্যে তারা এগোচ্ছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভারত সরকারের সাথে বিএনপির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে কিনা, কিংবা তাদের কোনো আমন্ত্রণ পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়নি, আওয়ামী লীগ হয়েছে, তাই তারা যোগাযোগ করছে। যাদের রাজনীতি নাই, যারা আপনার জনগণের পুরো সম্পৃক্ত নাই, যাদের মানে জনগণের কাছে যেতেও পারে না, তারাই এই সমস্ত কথাগুলো সেগুলোকে ফায়দা লোটার চেষ্টা করে। তাছাড়া এই ধরনের আপনার যে বিষয়টা বলা হচ্ছে, এটা কিন্তু সূত্রই তো নাই। এখন পর্যন্ত কি আপনার গভর্নমেন্ট ইন্ডিয়া বলেছে যে আমরা এটা করেছি, বা আমেরিকান গভর্নমেন্ট বলেছে যে আমরা ইন্ডিয়া এই ধরনের একটা চিঠি দিয়েছে? তাহলে এটাকে নিয়ে মাতামাতি করার তো আমি কোনো কারণ খুঁজে পাই না। সরকার দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই দেশকে রক্ষা করার জন্য সকলের এখন এগিয়ে আসা দরকার। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশকে রক্ষা করার জন্য।